গাজা ইসরায়েলি নারকীয় তাণ্ডবে মাথাচাড়া দিয়ে উঠেছে নানা রোগ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা একদিকে একের পরে খামলায় প্রাণ বাঁচাতে দিশেহারা ফিলিস্তিনিরা ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এর মাঝেই উপত্যকা জুড়ে পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে এই স্বাস্থ্য সংকটের জন্য ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনকে দায়ী করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরিস্থিতি আশপাশের অঞ্চলের মানুষের জন্য বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এ মহামারী বিশ্বে পোলিও নির্মূল কর্মসূচিতেও বাধা সৃষ্টি করছে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব টন টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়েছে এর আগে শুক্রবার ভাইরাস শনাক্ত হওয়ার পর গাজায় দশ লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে যুদ্ধ পরিস্থিতির কারণে যথাযথভাবেই টিকাদান সম্ভব হচ্ছে না পোলিও মাইলাইটিস নামের এই ভাইরাস প্রধানত মলমুখের মাধ্যমে ছড়িয়ে পড়ে অত্যন্ত সংক্রমক ভাইরাসটির কারণে সবচেয়ে ঝুঁকিতে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এমন বাস্তবতায় পোলিও প্রতিরোধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ডব্লিউইচ এদিকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা এখনও কোনো অগ্রগতি হয়নি এর উপর নতুন করে আরও শর্ত জুড়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহ সোমবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করলেও শর্তগুলো কি তা এখনো জানানো হয়নি রোববার রোমে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে ইসরায়েল কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় আফরিন মৌ নিউজডেস্ক দেশটিভি